দেশের বাইরের খবর। এবছর মার্চে প্রকাশিত হয়েছিল ব্রিটেনের হাসপাতালগুলোর প্রসূতি বিভাগে 300 শিশুর অপমৃত্যুর প্রতিবেদন। এবার রয়্যাল লন্ডন হাসপাতালে মারা গেল এক ব্রিটিশ বাংলাদেশি নবজাতক। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ তুলেছেন নবজাতকের বাবা। অভিযোগ তদন্তের আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তানভীর আহমেদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। এই দম্পতি অপেক্ষায় ছিলেন, পুত্র সন্তানের মতো বৈশাখের প্রথম দিন কন্যা সন্তানের মুখ দেখবেন তারা। কিন্তু রয়্যাল লন্ডন হাসপাতালের প্রসূতি বিভাগের নার্সদের অবহেলায় সন্তানের মৃত্যুর অভিযোগ তোলেন নবজাতকের বাবা এনামুল হক রুহেল। আমার মনে হচ্ছে এটা কিলিং বাই, একটা মার্ডার বাই। আমরা তো খুবই এক্সাইটেড ছিলাম যে আমাদের দ্বিতীয় সন্তান আসতেছে। আমরা ওর জন্য মানে অলরেডি আমি আকিকার গরু টুরু কিনে ফেলছি, মানে আমি সম্পূর্ণ প্রিপারেশন, ঈদ ঠিদ এভরিথিং, ঈদ শপিং করে ফেলছি আর। এনামুল হক দাবি করেন তার প্রসূতি স্ত্রী ও গর্ভের সন্তানের কোনো ধরনের জটিলতা না থাকায় সাধারণ প্রসূতি বিভাগেই তার স্ত্রীকে ভর্তি করা হয়েছিল। কিন্তু পরিস্থিতি বিপজ্জনক অনুমান করে বারবার অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার অনুরোধ করেও ব্যর্থ হন রুহেল। অপারেশন থিয়েটারে নেই নাই কারণ ওরা একটা বেড রেডি করতে পারছে না, লাইক 45 মিনিট ডিলে করছে একটা বেড মানে রেডি করার জন্য। কিন্তু তার মুখের মধ্যে যে ইঞ্জুরি জন্মের পরে যে পাচ্ছি আমরা ফেসের মধ্যে, ওই ক্যাথেটার দেখে হয়েছে, তারা আমাদের কোনো কথা শুনে নাই। তারা বারবার বিকজ অফ ইনএক্সপিরিয়েন্স তারা বারবার বারবার চেষ্টা করতেছিল লাইক এবং ডিলে করতেছিল। এনামুল হক দাবি করেন মুসলিম রীতির দোহাই দিয়ে নবজাতকের মৃত্যুর বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে হাসপাতাল কর্তৃপক্ষ। অনেকবার আসছে আয়েশা, এই সিনিয়র কনসালটেন্ট যেটা চাচ্ছিল যে বিষয়টাকে ধামাচাপা দেওয়ার জন্য, এটা 100% তারা অবহেলা করছে। এথনিক মাইনরিটি বাঙালি হয় হয়তো তারা বলছে যে বদার করছে না, আমাকে বলতেছে যে তোমরা তো মুসলিম, যে তোমারও তোমরা তো বেশি ডিলে করো না ফিউনারেলে, তোমরা যদি চাও তো ডেথ সার্টিফিকেট আমরা এখনই দিতে পারি। ইতিপূর্বে রয়্যাল লন্ডন হাসপাতাল দায়িত্ব অবহেলা এবং বৈষম্যের কারণে জরিমানা দিতেও বাধ্য হয়েছিল। তবে এই সংস্কৃতির ধারাবাহিকতা ব্রিটেনের স্বাস্থ্য সেবার প্রতি কমিউনিটির মানুষের আস্থাহীনতা তৈরি হওয়ার সুযোগ রয়েছে। প্রসূতি বিভাগের রুহেল দম্পতির সন্তানের মৃত্যুর অভিযোগ সম্পর্কে রয়্যাল লন্ডন হাসপাতালের বক্তব্য জানতে চাইলে হাসপাতাল কর্তৃপক্ষ ইমেল বার্তায় ঘটনার জন্য পরিবারের প্রতি দুঃখ প্রকাশ করে তদন্তের আশ্বাস দিয়েছে। তানভীর আহমেদ, 71, লন্ডন।